নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সিএমআরআই হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত পালমোনোলজিস্ট ডাক্তার রাজাধরকে। ডাক্তারবাবুকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আরও একবার ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ, নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে জানবো সেটি হচ্ছে নিউমোনিয়া। আমরা এই শীতকালে কম বেশি প্রত্যেকেই জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এগুলোতে আক্রান্ত হচ্ছি। অনেকে আমরা সুস্থ হয়ে যাচ্ছি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা বেশ দীর্ঘদিন ধরে স্থায়ী হচ্ছে। আমরা ভাবছি যে আমাদের হয়তো ভাইরাল ফিভার হয়েছে বা ভাইরাল ফিভারটা সারছে না, কিন্তু আমরা নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাচ্ছি না তো? ঠিক কোন কোন উপসর্গ দেখলে আমাদের সতর্ক হতে হবে, দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা ভীষণ জরুরি। কারণ নিউমোনিয়া যদি জটিল আকার নেয়, আমরা জানি সেটা মারণব্যাধি হয়ে যেতে পারে। ডাক্তারবাবু, এটাই আজকে আমাদের প্রসঙ্গ বা এটাই আমাদের আলোচনা, যে ভাইরাল ফিভার তো শীতকালে হয়, ঠান্ডা লাগা, সর্দি, কাশি, জ্বর, এই যে কফ, এগুলো আসছে, কিন্তু ডাক্তারবাবু আমরা বুঝতে পারছি না যে ভাইরাল ফিভারটা ঠিক কোন অবস্থায় নিউমোনিয়াতে চলে যাচ্ছে, এটার বিষয়ে আপনি কি বলবেন? তো প্রথম কথা হলো যে ভাইরাল ফিভার, ব্যাকটেরিয়াল ফিভার, ফাঙ্গাল ফিভার, এগুলো আলাদা আলাদা জীবাণুর নাম, ঠিক তো? তো ভাইরাসের জন্য নিউমোনিয়া হতে পারে, ব্যাকটেরিয়ার জন্য নিউমোনিয়া হতে পারে, ফাঙ্গাসের জন্য নিউমোনিয়া হতে পারে, টিবির মতো জীবাণুর জন্য নিউমোনিয়া হতে পারে, ঠিক? তো ভাইরাল ইনফেকশনস খুব কমনলি হয়, হ্যাঁ? তো ভাইরাল ইনফেকশনস, এই চেঞ্জ অফ ক্লাইমেট, শীতের সময়, ঠান্ডার সময়, যখন আমাদের এয়ার পলিউশন, এয়ার কোয়ালিটি খারাপ, সে সময় ভাইরাল ইনফেকশনস প্রচুর হয়। ভাইরাল ইনফেকশন যদি এত তীব্র হয় যে লাঙের মধ্যে একটা সলিড পোর্শন তৈরি করে, আর এখানে একটু নিউমোনিয়া সম্বন্ধে দু কথা বলা জরুরি, আমাদের লাংস, আমাদের ফুসফুস তৈরি হয় ছোটো ছোটো ইউনিট দিয়ে যার নাম অ্যালভিওলি। এই অ্যালভিওলির মধ্যে যদি পুঁজ ভরে যায়, আর অনেক অ্যালভিওলি আস্তে আস্তে যদি আক্রান্ত হয়ে যায়, অসুখের জন্যে এফেক্টেড হয়ে যায়, তাহলে যে প্যাচ তৈরি হয় তাকে নিউমোনিয়া বলে। এই প্যাচ ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, টিউবোক্লোসিস বিভিন্ন কারণের জন্য হতে পারে। ভাইরাল ইনফেকশনের ইম্পর্টেন্স হলো যে ভাইরাস আক্রান্ত, যা আপার এয়ারওয়ে, শ্বাসনালীর ওপরের অংশ যে ভাইরাস আক্রান্ত, তার ইমিউন স্টেটাস কমে যায়। আর সেকেন্ডারি ইনফেকশন, ব্যাকটেরিয়া যেটা আরও তীব্র ইনফেকশন, তারা আক্রমণ করে, ইনফেকশন করে নিউমোনিয়া করতে পারে। দ্য সেম উইথ দ্য ফাঙ্গাস, ভাইরাস ইমিউন স্টেটাস কমালো, ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেল। ফাঙ্গাল ইনফেকশন যাদের ইমিউন পাওয়ার এমনিতেই কম, যেরকম যারা স্টেরয়েড খায় অন্যান্য কোনো অসুখের জন্যে, তাদের হওয়ার চান্সেস বেশি। কিন্তু অসুখটা একই, অ্যালভিওলাসের মধ্যে পুঁজ, অনেকগুলো অ্যালভিওলাস এফেক্টেড, একটা লোব, একটা সেগমেন্ট, পোর্শন অফ দ্য লাং এফেক্টেড, তাকে আমরা বলছি নিউমোনিয়া। এবার নিউমোনিয়ার এই যে কফ জমে যাওয়া, পুঁজ জমে যাওয়া লাংসের মধ্যে আমরা বলছি, সেটা আস্তে আস্তে রক্তে ছড়িয়ে পড়ে, বিভিন্ন অর্গানসকে এফেক্ট করে, ব্রেন, হার্ট, কিডনি, লিভারে বিভিন্ন অর্গান আস্তে আস্তে এফেক্টেড হয়। অ্যান্ড দের ইজ মাল্টি অর্গান এফেকশন। আপনি খেয়াল করবেন, আমি বললাম মাল্টি অর্গান এফেকশন, আমি মাল্টি অর্গান ফেলিয়ার বলিনি, সেটা অনেক বাড়াবাড়ি, লোকে যখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তখন হয়। সো দিস ইজ মাল্টি অর্গান ইনভলভমেন্ট রাদার দ্যান মাল্টি অর্গান ফেলিয়ার। তো আমাদের তাই জন্যে ভাইরাল ইনফেকশন বা যে কোনো ইনফেকশন যদি অনেক দিন ধরে রয়ে যায়, কাশি হচ্ছে, ঘুষঘুষে জ্বর আসছে, কাশি সারছে না, রাত্রে কাশতে কাশতে ঘুম ভেঙে যাচ্ছে, দ্য ইম্পর্ট্যান্ট থিং ইজ টু গো অ্যান্ড সি আ ডক্টর অ্যান্ড গেট ইনভেস্টিগেটেড অ্যান্ড ট্রিটেড ফর দিস। কারণ এই বারবার ইনফেকশন হওয়া, সেখান থেকে নিউমোনিয়া হওয়া, রক্তের মধ্যে এই জীবাণু আস্তে আস্তে অন্যান্য অর্গানকে এফেক্ট করা, দ্যাট ইজ হোয়াট কিলস পিপল, মেক্স দিস ডিজিজ আ ডেঞ্জারাস ডিজিজ। নিউমোনিয়ার ক্ষেত্রে কী কী উপসর্গগুলো খুব ইম্পর্টেন্টভাবে বোঝা দরকার? ঠিক, তো নিউমোনিয়ার জন্যে এক নম্বর উপসর্গ হলো জ্বর, জ্বর, কাশি, কফ। অনেক সময় সিভিয়ার ডিজিজে কফের মধ্যে আমরা রক্ত দেখতে পারি। যখনই অসুখ বাড়তে থাকে, আস্তে আস্তে হাঁপ ধরতে শুরু করে, অক্সিজেন লেভেলস কমতে শুরু করে, হার্ট রেট বেড়ে যায়, বারবার অনেক জ্বর, এরকম কারণেও হয় যে লাংসের চারিপাশে পুঁজ জমে যায়। যে লাংসের ভেতরে পুঁজটা জমছিল, সেটা লাংসের চারিপাশে যদি জমে, তাহলে তাকে প্লুরাল ইফিউশন বা এম্পাইমা বলে। তো এখানে এগুলো কমপ্লিকেটেড নিউমোনিয়া বলা হয়। তো নিউমোনিয়া রয়েছে, তার জন্য জল জমেছে বা পুঁজ জমেছে, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড আ কমপ্লিকেটেড নিউমোনিয়া।
এখানে রক্তের মধ্যে জীবাণু যাওয়া বা জ্বর অনেক বেশি হওয়া, এই উপসর্গগুলো আমরা দেখতে পাই। তো যদি জ্বর আসছে, অল্প জ্বর আসছে, কাশি কফ হচ্ছে 3-4 দিন, তার জন্যে নিজের ফ্যামিলি ফিজিশিয়ান, জেনারেল ফিজিশিয়ানের কাছে যাওয়া উচিত। যদি প্রচুর জ্বর, 103-104 জ্বর, স্পেশালি যাদের কোমরবিড ইলনেস রয়েছে, কাশি হচ্ছে, রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে, কাশির সঙ্গে অল্প বিস্তর রক্ত বেরোচ্ছে, হাঁপ ধরছে, স্যাচুরেশন কমছে, সবচেয়ে জরুরি কাজ হলো তাড়াতাড়ি হসপিটালে যাওয়া, হেল্প সিক করা, ইনভেস্টিগেট করা, ট্রিট করান, স্পেশালি ইন পিপল হু আর এল্ডারলি অ্যান্ড হু হ্যাভ কোমরবিড কন্ডিশনস লাইক ডায়াবেটিস, সিওপিডি, হার্ট ডিজিজ এটসেট্রা। নিউমোনিয়া সারতে কতদিন সময় লাগে? তো নিউমোনিয়া সারতে কতদিন সময় লাগে সেটা ডিপেন্ড করছে যে 2-3টে জিনিসের ওপর। একটা হলো যে সেই হোস্টের, যার হয়েছে নিউমোনিয়া, তার ইমিউন স্টেটাস কীরকম। 2 নম্বর, যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাসের সংক্রমণ হয়েছে সেটা কত অ্যাগ্রেসিভ, কত পাওয়ারফুল, কত সিভিয়ার। 3 নম্বর, তার অন্যান্য কোমরবিড কন্ডিশনস কীরকম রয়েছে। একটা ইয়াং হেলদি লোকের যদি একটা নিউমোনিয়ার প্যাচ থাকে, তাহলে 7-10 দিন অ্যান্টিবায়োটিক খেলে বা অ্যান্টিবায়োটিক ইন্ট্রাভিনাস নিলে তার সেরে যাওয়ার সম্ভাবনা বেশি। একটু আগে আমি বলছিলাম প্লুরাল ইফিউশন বা এম্পাইমা, লাংসের চারিপাশে জল জমা বা পুঁজ জমা, সেরকম হয়ে গেলে অ্যান্টিবায়োটিকের ডিউরেশন অনেক বেশি করতে হয়। ইট উড বি অ্যাবাউট 2-4 উইকস অফ অ্যান্টিবায়োটিক্স ইন দিজ ইন্ডিভিজুয়ালস, সেখানে সারতে অনেক বেশি সময় লাগে। যারা এল্ডারলি, যাদের কোমরবিড কন্ডিশনস আছে, তাদেরও 7-10 দিনের বেশি সময় লাগার সম্ভাবনা আছে, ইভেন উইথ গুড কোয়ালিটি ট্রিটমেন্ট। একেবারে বাড়িতে চিকিৎসা সম্ভব না, হাসপাতালে গেলে মারাত্মক অবস্থায় পৌঁছলে আপনাদের হাসপাতালে আপনারা বলেন যে চিকিৎসা? তো সবসময় যে কোনো অসুখে মারাত্মক অবস্থা হওয়ার আগে হাসপাতালে যাওয়া জরুরি, কারণ মারাত্মক অবস্থা হয়ে গেলে যে অসুখই হোক না কেন, ইনক্লুডিং নিউমোনিয়া, ভেরি ইম্পর্টেন্টলি নিউমোনিয়া, আমাদের সারিয়ে দেওয়ার সম্ভাবনা কম। তো আমি কিছু ডেঞ্জার সাইন্স সিগন্যালসের নাম বললাম, অনেক জ্বর, অনেক দিন ধরে জ্বর, কাশি কফ, এত কাশি যে রাত্রে ঘুম হচ্ছে না, কাশির সঙ্গে রক্ত পড়া, শ্বাসকষ্ট হওয়া, স্যাচুরেশনস লেস দেন 92% হওয়া, এই সব উপসর্গ হলে হাসপাতালে ভর্তি হওয়া, ইন্ট্রাভিনাস ট্রিটমেন্ট নেওয়া, ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি হওয়া, এই ব্যাপারগুলো জরুরি হয়ে যায়। এগুলো আরও জরুরি যাদের কোমরবিড কন্ডিশনস লাইক ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ আছে, তাদের জন্য ভর্তি হয়ে চিকিৎসা করা আরও জরুরি। নিউমোনিয়া কি ছোঁয়াচে? তো এই যে সংক্রমণ, তো কোভিড নিউমোনিয়ার কথা আমরা শুনেছি, তো কোভিড নিউমোনিয়া তো সংক্রমণ হয়, আমরা জানি, একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়ে। অন্যান্য কিছু ভাইরাস আছে যেরকম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেগুলোতে সংক্রমণ হয়, আমরা জানি টিউবোক্লোসিসে সংক্রমণ হয়। কিছু ব্যাকটেরিয়া আছে যেরকম স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া এটসেট্রা, এগুলোর সংক্রমণের সম্ভাবনা কম, আর হলেও খুব অল্প সময়ের জন্য সংক্রমণের সম্ভাবনা হয়। তাই জন্য কিছু অসুখ যেরকম ফ্লু, যেরকম কোভিড, এগুলোতে আমরা আইসোলেশন করি, কারণ সেখানে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি। ব্যাকটেরিয়াল ডিজিজে সংক্রমণের সম্ভাবনা কম, তাই জন্য সেখানে আমাদের আইসোলেশন করার দরকার হয় না। নিউমোনিয়ার ক্ষেত্রে সাবধানতা বা প্রতিরোধ করে তুলবো কীভাবে? তো 1 নম্বর, নিজের ইমিউন সিস্টেমের দেখাশোনা করতে হবে, ভালো ডায়েট খাওয়া দরকার, ভেরি ইম্পর্টেন্ট যে এক্সারসাইজ করবে, এক্সারসাইজ করলে আমাদের মাংসপেশি, সার্কুলেশন, এগুলো যদি আমরা পাওয়ারফুল করতে পারি, জোরদার করতে পারি, তাহলে আমাদের ইমিউন সিস্টেম ইম্প্রুভ করবে। সো এক্সারসাইজিং, গুড ডায়েট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা খুব জরুরি ব্যাপার হলো ভ্যাকসিনেশন, নিউমোনিয়া, ফ্লু এবং অন্যান্য অসুখ আছে যার জন্য অ্যাডাল্টদের, বয়স্কদের, যাদের কোমরবিডিটিস আছে তাদের ভ্যাকসিনেট করা জরুরি, এবং দিস ইজ সামথিং দ্যাট ইউ নিড টু স্পিক টু ইয়োর ডক্টর অ্যাবাউট। তো শ্রোতা বন্ধুদের মনে রাখতে হবে যে অ্যাডাল্টদের জন্য নিউমোনিয়া এবং অন্যান্য অসুখ প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিনস রয়েছে, সেই ভ্যাকসিনগুলো আপনার ডাক্তারের অ্যাডভাইসের সাথে সাথে আপনি নেবেন। যদি আপনার ডাক্তার এ সম্বন্ধে আপনাকে না বলে, তাহলে আপনি ডাক্তারকে মনে করিয়ে দেবেন যে আমার ভ্যাকসিনেশনের দরকার আছে না নিয়ে আমাকে কাইন্ডলি বলে দিন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আমরা ভীষণ সুন্দরভাবে জানতে পারলাম নিউমোনিয়া সম্পর্কে, এবং এই শীতকালে নিউমোনিয়া যেহেতু খুব অনেক ক্ষেত্রেই হতে পারে, দর্শক বন্ধুদের এ বিষয়ে যথেষ্টই প্রশ্ন আছে, তো প্রশ্নগুলো আপনারা অবশ্যই আমাদের জানাতে পারেন, আমরা নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।